নমস্কার বন্ধুরা, হেমিলেন্স চ্যানেলে আপনাদের স্বাগত জানাচ্ছি। আজ আমি দেখাতে চলেছি যে ডিমের খোসা থেকে কীভাবে আমরা একটা খুব দরকারি জিনিস বানাতে পারি, সেটা হচ্ছে জৈব সার। তো দেখুন, ডিমের খোসাগুলো ব্যবহার করার পর মানে ডিম খাওয়ার পর ভালোভাবে জল দিয়ে ধুয়ে শুকিয়ে নেবেন। তারপরে এগুলো ছোটো ছোটো টুকরো করে মিক্সার গ্রাইন্ডারে ডিমের একদম যতটা সম্ভব ফাইন পাওয়া যাবে। তো ডিমের খোসায় থাকে ক্যালসিয়াম আর ফসফরাস, এই দুটো জিনিস গাছের দরকার হয়। আর এছাড়া এই এটাতে যে পাউডার হয়, এই পাউডারের একটা বৈশিষ্ট্য আছে যে আমরা রাসায়নিক সার ব্যবহারের সময় একটু বেশি হয়ে গেলে অনেক সময় গাছের একটু সামান্য ক্ষতি হয়ে যায়। তো এটা খানিকটা সেটা মেক আপ করে, মানে সেটা একটু ক্ষতিটা কমিয়ে দেয়। তো দেখুন, ডিমের খোসা আমরা না ফেলে এইভাবে নিজের বাড়িতে করতে পারি, করা কঠিন কিছু নয়। এইরকম ধরুন যদি ঝুড়িতে আমি রেখেছি, ঝুড়িতে রাখবে, হতে রাখলে ধুয়ে রাখার পর এমনি ওখানে শুকিয়ে যেতে পারে, জলটা ঝরিয়ে নেবেন। তারপর অনেকটা জমে গেলে আপনি মিক্সারে করে পাউডার করে রেখে দিন। আর পাউডার করার সময় খেয়াল রাখবেন যে আপনাকে মাস্ক মুখের মধ্যে মাস্ক যেন করা থাকে, কারণ এই পাউডারটা খুবই ফাইন টেস্ট হয় আর এটা নাকের মধ্যে যেন হাসি হয়। এটা বানানোর পরে এবং ছোটো একটা জায়গা করে রেখে দিন আর একটি গাছে এক চামচ করে দেবেন। ধন্যবাদ ভিডিওটা প্রসেস করে দেখার জন্য। এরকম অনেক কিছুই আরও আমার চ্যানেলে পাবেন, নানা রকম মজার মজার জিনিস আর কি মানুষের উপহার লাগে। ধন্যবাদ, এত পর্যন্ত আপনার কষ্ট করে দেখবেন।